তোমাদের সেকেন্ড শ্রেণী আমার যেটা পড়ানোর কথা কোর্স নাইন সেকেন্ড হাফ আমি দুটো ইউনিট পড়াব, তো 5 নম্বর ইউনিট স্কুল কমিউনিটি রিলেশনশিপ এটা আমার শেষ হয়ে গেছে। তোমাদের ক্লাস টেস্ট নিয়েছিলাম, মনীষা খুব ভালো করেছে, অনেকেই ভালো দেখেছে। নেক্সট যে কোর্স টু সেকেন্ড হাফ আমি তোমাদের পড়াবো, খুব ইম্পর্টেন্ট আছে চ্যাপ্টার 2 নম্বর ইউনিট হিউম্যান রিসোর্স মানব সম্পদ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা তোমাদের খুব কাজে লাগবে, তোমাদের এটা জানা যাবে। দেখো হিউম্যান রিসোর্স মানব সম্পদ, বিভিন্ন উন্নত দেশ ডেভেলপিং কান্ট্রি যাদের উন্নতি হচ্ছে, যাদের আমাদের ভারতবর্ষ একটা ডেভেলপিং কান্ট্রি ডেভেলপ কান্ট্রি, এখানে বিজ্ঞান প্রযুক্তি এখন ইন্টারনেটের যুগ, সব কিছু এগিয়ে গেছে, প্রত্যেকটা দেশ এগিয়ে চলেছে, ভারত এগিয়ে চলেছে, প্রত্যেকটা দেশ এগিয়ে চলেছে, যেহেতু বিজ্ঞান প্রযুক্তি উন্নয়ন ঘটেছে। কিন্তু এখান থেকে 100 বছর আগে ভারতবর্ষে বা অন্যান্য দেশে যে জনসংখ্যা ছিল, এখন সেই জনসংখ্যা 3 থেকে 4 গুণ বেড়েছে, এখন সারা বিশ্বে জনসংখ্যা 700 থেকে 750 কোটি মানুষ। তো জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে সম্পদ বৃদ্ধি না করলে কোনো দেশে উন্নয়ন ব্যাহত হবে, কোনো দেশের রাজনীতি অর্থনীতি বিশিষ্ট শিক্ষাবিদ সমাজবিদ তারা মনে করেন যেহেতু জনসংখ্যা বাড়ছে, জনসংখ্যার বৃদ্ধির সাথে সাথে যদি আমাদের ব্যবহারকৃত সম্পদ যদি বৃদ্ধি না হয় তাহলে উন্নয়ন ব্যাহত হবে। কোনো দেশের কৃষিজ সম্পদ, বন্য সম্পদ, খনিজ সম্পদ বৃদ্ধি পেলে সেটা বড় কথা না, যতক্ষণ না সেই সম্পদগুলো দেশে আর্থিক দিক দিয়ে যদি উন্নতি না ঘটে তাহলে সেটা লাভ নেই। যেমন সৌদি আরব, কাতার, ইরাক, ইরানের তেলের দেশ, খনিজ সম্পদ, তারা অন্যান্য দেশকে তেল বিক্রি করে, করে তারা মুনাফা সোর্স অফ রেভিনিউ। ভারত একটা কৃষি প্রধান দেশ, ভারত অন্যান্য দেশে বিভিন্ন কৃষি সম্পদ সরবরাহ করে, তা থেকে একটা রেভিনিউ আয়। যে কোনো দেশের খনিজ সম্পদ, জনসম্পদ, কৃষি সম্পদ থাকলে তাদের সম্ভব হলেও হলো না, যতক্ষণ না সেটা দিয়ে সেই দেশে কোনো উপকারে লাগছে ততক্ষণ তার ভ্যালু থাকে না। সেরকম কোনো মানুষ বা কোনো ছাত্রছাত্রী উচ্চশিক্ষা শিক্ষিত হয়ে যদি তার শিক্ষাটাকে কাজে না লাগাতে পারে, তার পরিবারের হয়ে, তার সমাজের হয়ে, তার দেশের হয়ে যদি কিছু না করতে পারে সেই সম্পর্কে কাজে লাগে সাধারণ। তো কোনো ব্যক্তি তার বুদ্ধি দক্ষতা তার মেধা দিয়ে যখন সেটা আর্থ সামাজিক সামাজিক থেকে সেটা প্রয়োগ করে সেটা হলো মানব সম্পদ, উন্নয়নের মানব সম্পদ। যে কোনো মানুষের মধ্যে একটা পজিটিভিটি থাকে, প্রত্যেক মানুষের মধ্যে কিছু না কিছু ভালো দিক থাকে, সেটা ব্যবহার করতে পারলে তখন সেটা মানব সম্পদ হিসাবে গণিত হবে। বিশিষ্ট শিক্ষাবিদ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, অধ্যাপক, অধ্যাপিকা, ক্রীড়াবিদ, রাজনীতিবিদ, গায়ক লতা মঙ্গেশকর, লেজেন্ড, একসাথে মারা গেছে না লতা মঙ্গেশকর, আশা মুখোপাধ্যায় দুদিনের ব্যবধান কথা মারা গেছে, এটা আমাদের দেশের সম্পদ। লতা মঙ্গেশকরের নাম সারা বিশ্ব জানে, তার নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পেয়েছে, কয়েক লক্ষই হবে সম্ভব, হাজার হাজার গান গেয়েছে। তো সেটা হলো মানব সম্পদ, সচিব টেন্ডুলকর মানব সম্পদ, একটা ভালো স্কুলে তোমার ভর্তি হও, কেন সেই স্কুলে পড়ো, কারণ ভালো ভালো রেজাল্ট সেইখানে, তাহলে সেই সব স্টুডেন্ট সেই বিদ্যালয়ের সম্পদ। কোন স্কুলের সায়েন্সের স্টাফ খুব ভালো বা আর্টসের স্টাফ ভালো,
মাধ্যমিক লেভেলে সবাইকে সব কিছু করতে হবে, সেই জন্য সেই যেসব স্কুলের পঠন পাঠন ভালো হয়, রেজাল্ট ভালো হয়, ভালো ভালো প্রত্যেক বছর ভালো ভালো ছাত্রছাত্রী বের হয়, তারা পরে দেশের হয়ে তার সমাজের হয়ে তার বিদ্যালয় হয়ে একটা জায়গায় উচ্চতায় পৌঁছায়, তারা হলো মানব সম্পদ। মানব সম্পদ কিছুটা জন্মগত কিছুটা অর্জিত, সাধারণত যারা শিক্ষক শিক্ষিকা শিক্ষিত সমাজে তাদের জন্ম হয়, তারা যেহেতু বাবা মা শিক্ষিত স্বাভাবিকই তারা শিক্ষাটা পায়, কিন্তু অনেক দেখা যাচ্ছে যারা দিন দরিদ্র পরে বাড়িতে পরিশ্রম করে কাজ করে তাদের সন্তান সন্তিত কৃষিতে যাদের প্রতিভা আছে, এটা প্রত্যেক বছর পেপারে কিছু না কিছু পাওয়া যায় যে বাবা মা খুব গরিব বিনোনা দিন হয়, কিন্তু তবু তারা তাদের মধ্যে প্রতিভা আছে, তারা ডাক্তারি করছে বিভিন্ন স্কলারশিপ পেয়ে বাবা মার ক্ষমতা নিয়ে তাদেরকে ডাক্তারি পড়ানো বা এনসিএ বিসিএ বা কম্পিউটার সাইন্স পড়ানোর কোনো ক্ষমতা নেই, কিন্তু প্রতিভা স্কুল ঘটবেই। সেই রকম একটা ভালো জায়গায় বলতে সুনাগরিক হয়, ভালো ডাক্তার হয়, আজীবন মেডিকেল কলেজে চান্স করে সেখানে ডাক্তারি পাস করে এফআরসিএ বিভিন্ন ডিগ্রি, সে তার পরিবারের ক্ষেত্রে একটা সম্পদ, তার রাজ্যের একটা সম্পদ, তার দেশের একটা সম্পদ। সে শুধু ডাক্তারি ক্ষেত্রে না, বিভিন্ন গবেষণা কেউ সঙ্গীতে কেউ আঁকা বলা ইতিহাস ভূগোল বাংলা ইংরাজি, তোমার এখন ইচ্ছা লাগে তোমরা বিয়ে করছো ভবিষ্যতে তোমরা যাতে চাকরি পেতে পারো, এইটা তোমাদের প্রাইমারি কাজ, তোমাদের ফ্যামিলিটা কেনা হবে, পরে তুমি রিসার্চ করছো পিএইচডি করছো এমপি করছো, তার মানে কি তুমি তোমার দক্ষতাটাকে বাড়াচ্ছ, তোমার একাডেমিক যে ব্যাকগ্রাউন্ড সেটাকে আরও উন্নত করছো, তার জন্য কী দরকার শিক্ষা দরকার। তো মানব সম্পদ হলো কালমার্ক বলেছেন মানব সম্পদ হলো একটা মানবীয় মূলধন, প্রত্যেক মানুষের মধ্যে একটা পজিটিভিটি আছে, তার মধ্যে কিছু ক্ষমতা আছে, সেটা স্ফুরণ ঘটে শিক্ষার মাধ্যমে, সেইটার কারিগর তারা স্কুল শিক্ষায় স্কুল এডুকেশনে মানব সম্পদ তার শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মচারী ছাত্র ছাত্র, এরা হলো মানব সম্পদ স্কুল এডুকেশনের ক্ষেত্রে। তা প্রথমে আমাদের আমরা আলোচনা করব মানব সম্পদ কাকে বলে, মানব সম্পদ হলো জ্ঞান দক্ষতা কোনো ব্যক্তির মেধা বুদ্ধি, কোনো প্রতিষ্ঠানের যারা যুক্ত তাদের সমশক্তির সমশক্তি, কি বললাম জ্ঞান দক্ষতা বা নলেজ শিক্ষা নলেজ স্কিলস কৌশল এবং কোনো প্রতিষ্ঠানের শ্রমশক্তির সমষ্টি, এর সঙ্গে যুক্ত হয় কোনো ব্যক্তি মেধা বুদ্ধি দক্ষতা এসব যুক্ত। আমি সংজ্ঞাপনা লিখছি মানে মানব সম্পদ কাকে বলে ডেফিনেশন, মানব সম্পদ হলো তোমরা লিখে দিতে পারো সম্পদ হলো জ্ঞান দক্ষতা সৃজনশীল ক্ষমতা প্রতিষ্ঠানের শ্রমশক্তির সমস্যা এর সাথে যুক্ত হয় ব্যক্তি
মানসিকতা বলতে পারে দৃষ্টিভঙ্গি, দৃষ্টিভঙ্গি কত আর মানসিকতা